Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Srishti Academy School online class সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যথারীতি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে পঞ্চম অধ্যায় থেকে মুক্ত জোর ও বন্ধন জোর ইলেকট্রন নির্ণয় সে সম্পর্কে কিছু শেয়ার করব। তো শুরু করা যায়। আমাদের সিলেবাস ওখানে কার্বন ডাইঅক্সাইডের মুক্ত জোর ও বন্ধন জোর ইলেকট্রন নির্ণয় করো। প্রথমে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন এবং অক্সিজেন দুটি মৌল আছে, এদের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করব। কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি 2s2 2p2, বাইরের শক্তি স্তরে দেখো 2 2 4টি ইলেকট্রন আছে। অপর দিকে দেখো অক্সিজেন ইলেকট্রন বিন্যাস আমরা সেটা দেখতে পাচ্ছি 2s2 2p4, বাইরের শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে। আমরা জানি বাইরের শক্তি স্তরে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তাহলে আমরা এটা এইভাবে দেখানো যায় যে অক্সিজেনের বাইরের শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, আমি ক্রস চিহ্ন দ্বারা অক্সিজেনের ইলেকট্রনগুলো দেখাচ্ছি। অপর দিকে দেখো কার্বনের ইলেকট্রনগুলো বাইরের শক্তি স্তরে ছিল 4টি, আমি সেটা আমি বৃত্ত বরাবর দ্বারা দেখাচ্ছি। অপর দিকে অক্সিজেন সেমেন্টটা কিভাবে দেখানো হলো। এখন দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাই কার্বনের সাথে দুটি অক্সিজেন আমরা দেখলাম। এখন এটা আমরা দেখানো যায়। দেখো আমরা জানি যে মৌল মৌল যৌগ গঠনকালে তাদের নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি অর্থাৎ কষ্টপূর্ণতা অর্জন করে। এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এর কার্বনের বাইরের শক্তি স্তরে 6টি কষ্টপূর্ণ জন্য আরো 6টি ইলেকট্রন প্রয়োজন। এই 6টি ইলেকট্রন অক্সিজেনের সাথে রাসায়নিক শেয়ার করবে, অর্থাৎ ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাদেরকে আমরা সমযোজী বন্ধন বলি। কার্বন ডাইঅক্সাইড সমযোজী বন্ধন গঠন করবে। তো দেখো বন্ধুরা, কার্বনের বাইরে 4টি ইলেকট্রন আছে। এখানে অক্সিজেনের বাইরের শক্তি স্তর থেকে দেখো অক্সিজেন এই একটি ইলেকট্রন যদি এর সাথে শেয়ার করে, এই একটি ইলেকট্রন যদি এর সাথে শেয়ার করে, অপর দিকে তো এই অক্সিজেনটা এই ইলেকট্রনটা এর সাথে শেয়ার করলো, এই ইলেকট্রনটা এর সাথে শেয়ার করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো কার্বন ডাইঅক্সাইডের কার্বনের বাইরের শক্তি স্তর 8টা ইলেকট্রন, কার্বন অষ্টপূর্ণতা অর্জিত হয়েছে। অপরদিকে এই অক্সিজেনটা যদি দেখি আমরা বাইরের শক্তি স্তর 4টা ছিল, এই দুইটা এই দুইটা এই মোট 8টি, তাহলে এই অক্সিজেনের কার্বনের সাথে অষ্টপূর্ণতা অর্জিত করছে। অপরদিকে এই অক্সিজেনটা আমরা দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা বাইরের শক্তি স্তর 4টা ছিল আর এখানে দুইটা দুইটা 4টি শেয়ার করলো, তাহলে এই অক্সিজেন তো অষ্টপূর্ণতা করলো। এটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে CO2 গঠন করলো। এখানে আমাদের প্রশ্ন ছিল মুক্ত জোর বন্ধন জোর। তাহলে দেখো বন্ধুরা মুক্ত জোর ইলেকট্রন কি, তাহলে আমরা জানি যে সকল বন্ধন জোর ইলেকট্রন তারা বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে বলবো আমরা বন্ধন জোর, আর তারা করে না তাদেরকে বলবো মুক্ত জোর। তাহলে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডে দেখতে পাচ্ছি দেখো এই অক্সিজেনের 4টি ইলেকট্রন তারা বন্ধনে অংশগ্রহণ করে নাই, তারা মুক্ত জোর। অপর দিকে দেখো এখানে 4টি মুক্ত জোর ইলেক্ট্রন আছে। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সাথে দেখো এখানে এক জোর এক জোর এক জোর চার জোর, অর্থাৎ তারা বন্ধনে অংশগ্রহণ করছে, শেয়ারিং করছে, ভাগাভাগি করছে, এদেরকে আমরা বলবো বন্ধন জোর ইলেকট্রন। সুতরাং তাহলে বন্ধুরা দেখো কার্বন ডাইঅক্সাইডে বন্ধন জোর ইলেকট্রন, বন্ধন জোর ইলেকট্রন দেখো তাহলে আমরা 2 4 4 1 4 4 4 এই পাশে আমরা দেখতে পাচ্ছি স্যার কারণে আর কার্বন ডাইঅক্সাইডে বন্ধন জোর ইলেকট্রন এ, অপর দিকে দেখো কার্বন ডাইঅক্সাইডে মুক্ত জোর ইলেকট্রন 4 2 2 4 4, এই পাশে আমরা অক্সিজেন 2 2 4 8। সুতরাং এখানে কার্বন ডাইঅক্সাইডের বন্ধন জোর মুক্ত জোর আমরা দেখতে পেলাম। তোমাদের বাসার জন্য একটু কাজ দিলাম, এগুলো আমাদের জন্য বাসায় একটু দেখতেছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।